Welcome to my channel Kham Khyali. Kham Khyali pona boshi hotat kori ekta YouTube channel khola. Amar sobche priyo bandhobi Mohua amake bohu din dhore bolechilo, bohu bar bolechilo tu ekta YouTube channel khol. Karon tu eto ghurte bhalobashis, eto travel korish, to ekta YouTube channel khol seta khub bhalo hobe. কিন্তু কখনো সেইভাবে ভেবে দেখিনি আজকে আমি আজকে 30শে ডিসেম্বর 2022 বছর শেষ হতে চলেছে তাই সেই বছর শেষ হওয়া এবং অবশ্যই নতুন বছরকে ওয়েলকাম জানানোর জন্য আমি পুরুলিয়া যাচ্ছি তো হঠাৎ করে আমার মনে হলো যে ঠিক আছে চলো একটা চ্যানেল খোলাই যায় একটু ব্লগ করাই যায় তো আমি এই মুহূর্তে পুরুলিয়ার পথেই চলেছি চা খাওয়ার জন্য নেমেছি এখন সকাল ঠিক নয় দুপুর 12টা 15 আমি এই মুহূর্ত থেকে ব্লগ স্টার্ট করলাম আমি একটু দেখাই যে আমি এরকম একটা ড্রেস পরেছি মানে ভীষণ ঠান্ডা একটা জিন্সের উপরে টপ পরেছি এবং অবশ্যই একটা লং সোয়েটার পরেছি খুব ঠান্ডা কিন্তু যেহেতু এখন একটু দুপুর তো সেই জন্য ঠান্ডাটা একটু কম কিন্তু সকাল থেকে বিভৎস ঠান্ডা ছিল শক্তিগড়ের উপর দিয়ে যখন আমি আসছিলাম তখনও বিভৎস ঠান্ডা ছিল তো এখন চা খাওয়ার জন্য একটু নেমেছি আমরা চায়ের দোকানের সামনেই দাঁড়িয়েছি গাড়ি রেখে আমি আমার ছেলে আমার হাজবেন্ড তিনজনা মিলেই চলে যাচ্ছি গড় পঞ্চকোট নিজেরা দেখব আপনাদের জন্য কিছু কিছু ভিডিও আমি ক্যাপচার করার চেষ্টা করব ভীষণ ভালোবাসি ঘুরতে তো জানি না আমি কতটুকু পারবো কি পারবো কিন্তু চেষ্টা করব কারণ প্রচুর ব্লগার এখন ইউটিউবে যুগ অনেক ব্লগার রয়েছেন অনেক ভালো ভালো ব্লগার রয়েছেন যেমন আমি নিজেও অনেক ব্লগ দেখি অনেকের ব্লগ দেখতে খুব ভালোবাসি সেরকমই একটি ব্লগ হলো কলকাতা ক্যানভাস যেখানে গৈরিকা দি চন্দনদার বলি ভীষণই ভালো একটা ব্লগ উপহার দেয় ওনারা আমাদের এবং খুব ভালো লাগে এছাড়াও প্রচুর ব্লগার রয়েছেন ইনসাইড আউট রয়েছে আরও অনেক নাম করা করা ব্লগার রয়েছেন প্রবাসী ঘরকন্যার মৌহাদি রয়েছেন ভীষণ ভালো ব্লগ বানান ভীষণ ভালোভাবে আমাদেরকে অনেক সুন্দর প্রেজেন্টেশন ওনাদের আরও অনেক ব্লগার রয়েছেন যাদের নাম মানে সবসময়ের জন্য আমাদের করতে ইচ্ছে করে বা যাদের ব্লগ দেখতে আমরা ভীষণ ভালোবাসি প্রত্যেকেই ভালোবাসি তো আমি জানি না আমি কি পারবো আমি জানি না আমি কতটা ব্লগ করতে পারবো রেগুলার কতটা আপনাদের জন্য ক্যাপচার করতে পারবো তবে হ্যাঁ চেষ্টা করব আমার লাইফের কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসুন চা খাই একটুখানি এবার চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছি এই ধারে করে চা খাচ্ছি টিকার চা বাবা ভীষণ বেশি মিষ্টি দিয়ে বানিয়েছে শরবত মতো আজকে
আর বেশিক্ষণ সময় নেই, এসে গেছি। ম্যাপ বলছে একটার মধ্যেই ঢুকে যাব। আমরা যে রিসর্টটা করেছি, পুরুলিয়ার চারুলতা রিসর্ট, নেটে সার্চ করলেই সবাই পেয়ে যাবেন। একটা বড় রিসর্ট এটা, আমি রিসর্টে ঢুকেও আপনাদের দেখাবো যে আমাদের রুম কীরকম দেওয়া হয়েছে। আর ভীষণ ভিড়, মানে অনেক ক্রাউড এই মুহূর্তে পুরুলিয়া, যার জন্য আমি রিসর্ট মানে রিসর্টের আমাদের দুদিনের দুরকম রুম বুক করা হয়েছে। মানে আজকের দিনের জন্য আমি একটা হোটেল রুমই পেয়েছি, মানে হোটেল, আর আগামীকাল আবার হোটেল পাওয়া, মানে হোটেলে রুম পাওয়া যায়নি, কটেজ পাওয়া গেছে। তো সেটা দেখাবো, আর রিসর্টের ভেতরটাও আমি একটুখানি ঘুরে আপনাদের দেখাবো যে কীরকম কীরকম রিসর্টটা। আমি শুধুমাত্র ইন্টারনেট সার্চ করি, দেখে পছন্দ করেছি এবং তারপরে আমরা বুক করেছি। অনেকদিন আগেই বুক করেছিলাম, এক মাস প্রায়, হ্যাঁ এক মাস আগে আমি বুক করেছিলাম রিসর্টটাকে।